আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা মাইবিটি দেখছেন, সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আরেকটি থ্রি পার্ট আলমারি নিয়ে আলোচনা করব। এই আলমারিটি হচ্ছে আমাদের ইউটিউব থেকে ভিডিও দেখে এক ভাই অর্ডার করেছেন কেরানীগঞ্জ থেকে, ঢাকা কেরানীগঞ্জ থেকে। তো তার জন্য হচ্ছে আমার পিছনে যে আলমারিটি দেখতেছেন রেড কালার, অসাধারণ একটি মাল। এই আলমারিটি তার জন্য হচ্ছে নির্মাণ করেছি। এই আলমারিটি নির্মাণ করা হয়েছে 20 গ্যাস 22 গ্যাস সিট দিয়ে বানানো। এই আলমারিটির ওজন হচ্ছে 150 কেজি ওজন। এটা প্রাইস পড়বে অলরেডি 36,000 টাকা। এটা হচ্ছে জাপানি ম্যাট সিট দিয়ে বানানো, ওজন হচ্ছে 150 কেজি, প্রাইসটা হচ্ছে অলরেডি 35,000 টাকা। যদি ভিডিওটা আমার ভালো লাগে বা স্টিল আলমারিটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিও থাকা স্ক্রিনের নাম্বারে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপ বা ইমোতে কথা বলতে পারেন। তো অবশ্যই আজকে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে কথা না বাড়িয়ে ভিডিওটি আমি স্টার্ট করি, লেটস গো। তো আপনি দেখতে পাচ্ছেন সুন্দর একটি স্টিল আলমারি। এই আলমারিটি নিয়ে মূলত আজকে আলোচনা করব। মানে ফার্স্টে আমি আলমারিটির কালারটা বলি। এই আলমারিটির দরজায় কালারটা হচ্ছে আপনার রেড কালার, টকটকে লাল, এবং বডি কালারটা দেখতেছেন সাদা কালার। আমি দূর থেকে দেখাবো এবং মুখে কথা বলবো, আপনি বুঝে নেবেন। বডির কালার এবং মাঝখানে দরজার কালারটা হচ্ছে আপনার সিলভার সাদা কালার, এবং দুই সাইডে দুটি দরজা রেড কালার, লাল টকটকে রেড কালার। এবং এই আলমারিটি হচ্ছে আপনার খুবই একটি বড় সাইজের আলমারি। এই আলমারিটির সাইজটি আমি বলি, এই আলমারিটির খাড়া হচ্ছে আপনার, এই আলমারিটির খাড়া হচ্ছে আপনার 5.7 ফুট, এবং এই পাশটি আছে আপনার 5 ফুট, এই চড়ায় আছে আপনার 5 ফুট, এবং খাড়া হচ্ছে আপনার 4.7 ফুট, এবং এই গভীরতা হাইটটা হচ্ছে আপনার 2 ফিট 24 ইঞ্চি। এই গভীরতা হাইটটা আছে আপনার 2 ফিট 24 ইঞ্চি। এটাতে আপনি দেখতেছেন খুবই একটি আকর্ষণীয় মানের ডিজাইনের কাজগুলো করেছি আমরা। এটাতে একটা লং বড় গ্লাসটা দিয়েছি। যদি আমি আয়নার সামনে দাঁড়াই, আমাকে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু আপনার অনেক মোটা গ্লাস, 6 মিলি মোটা গ্লাস, এবং 6টি ম্যাগনেট দিয়ে কিন্তু আমরা গ্লাসটা ফিটিং করছি। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন 6টি ম্যাগনেট দিয়ে কিন্তু আমরা গ্লাসটা ফিটিং করেছি। এবং এটাতে সুন্দর আরেকটা ডিজাইন হচ্ছে সুন্দর গোল্ডেন কালারের, খুবই দামি উন্নত মানের হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে। দুই ছেড়ে দুই দরজাতে দুটি হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে, খুবই দামি গর্জিয়াস হ্যান্ডেল। তো আপনি এটা দেখেন, আমাদের প্রত্যেকটা ফরাকে কিন্তু আমাদের কাদের স্টিল ফার্নিচারের লুগু লাগানো আছে। অবশ্যই আমাদের কাছ থেকে আপনার অর্ডার করে আমাদের কারখানা থেকে আপনাকে একটি ফরাক আপনাকে বানিয়ে দিব। তো আমি কথা না বলে আমি এটার ভিতরে ডিজাইনটা পরে দেখাই, আগে একটু আপনাদেরকে এটা ওজনটা বলি। এই আলমারিটি বানানো হয়েছে আপনার, তো আমি হচ্ছে এখন আপনাদেরকে ওই দরজাটা হচ্ছে আপনাকে খুলে দেখাবো যে আমরা এই দরজার ভিতরে আমরা কি ডিজাইনটা করেছি, কাস্টমার কি ডিজাইন চেয়েছে। তো অবশ্যই ভিডিওটি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখতেছেন এটার ভিতরে ডিজাইনটা কিন্তু খুবই অসাধারণ, এবং নিচে একটি সিন্দুক, সিন্দুকের উপরে আপনি দুটি তাক পাচ্ছেন। দেখেন সিন্দুকটা খুবই হেভি মানের, সিন্দুকের ভিতরে আপনি দুটি তার, এখানে অসংখ্য টাকা পয়সা রাখতে পারবেন, রেখে সেভাবে মোচড় দিয়ে লক করে রাখতে পারবেন, দুটি চাবি পিতলের, এবং দুটি তাক আছে এখানে, ঠিক আছে? একটি দুটি তাক আছে, দুটি তাক অসংখ্য কাপড় রাখতে পারবেন। এই সাইড হচ্ছে আপনার হ্যাঙ্গার, শাড়ির হ্যাঙ্গার, এখানে দেখেন SS5 দেওয়া, কিন্তু এখানে অসংখ্য কাপড় রাখতে পারবেন। তাছাড়া আমাদের যে ভিতরে কালারটা দেখতেছেন হোয়াইট কালার, হোয়াইট কালার, এটা কিন্তু আমাদের হুইট প্রিন্ট কালার গুলা করি, আমাদের লোকাল কোনো রং করি না, খুবই দামি উন্নত মানের কালার গুলা এবং ফিনিশিং গুলা। এবং দেখেন এই দরজা কিন্তু বাইরের সাইড হচ্ছে রেড কালার, এবং ভিতরের সাইড হচ্ছে কিন্তু আপনার রেড কালার, আপনি দেখতে পাচ্ছেন রেড কালার। তো আপনাদেরকে তো এই সাইডের ডিজাইনটা হচ্ছে আপনাদেরকে দেখাইছি, এখন হচ্ছে আমি আপনাদেরকে এই দুই দরজা খুলে দেখাবো যে এটার ভিতরে আমরা কি ডিজাইনটা করেছি। অবশ্যই ভিডিওটি আপনারা গুরুত্বপূর্ণ সহকারে আপনি দেখবেন, কারণ এই ভিডিওটি আপনার জন্য আজকের খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো আপনি দেখেন এটা ভিতরে ডিজাইনটা কিন্তু অসাধারণ, আপনি এখানে অসংখ্য কাপড় রাখতে পারবেন। আপনাকে গুনে গুনে দেখাবো 5টি দাগ, আমি গুনে আপনি লক্ষ্য করে বুঝে নেবেন, 1 2 3, তারপর হচ্ছে 4, নিচে কি 5টি, আমি দূর থেকে হচ্ছে আপনাদেরকে দেখাবো, আপনি অবশ্যই বুঝতে নেবেন। দেখেন 5টি দাগ কিন্তু, ঠিক আছে, 5টি দাগ পাচ্ছেন। তাছাড়াও এখানে একটি লকার আছে, এখানে একটা জরুরি লকার, এখানে আপনার জরুরি কাগজপাতি রেখে, টাকা পয়সা রেখে, এখানে তালা আছে, চাবি আছে, আপনি এভাবে নামিয়ে এখানে নিচে তালা মারা রাখতে পারবেন। এবং দুই চারে দুটি ড্রয়ার আছে, এবং ড্রয়ার দিয়ে আমি দেখাই, তালা হ্যান্ডেল চাবি সম্পূর্ণ এসেসের উন্নত দামি মানের, এবং ড্রয়ারের ভিতরে কালারটা দেখেন খুবই আগুনের মতো, কত সুন্দর দেখা যাচ্ছে, একদম ফিনিয়াম কালার, খুবই কালার গুলো আমাদের অসাধারণ। এবং সাইডে কিন্তু একটি পকেটও আছে ড্রয়ারের পাশে, তো আমি ড্রয়ারটা লাগাই, এবং
ভিডিওটি যদি বড় হয়ে যায় অবশ্যই আপনি দেখবেন, কারণ এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। তো দেখতেছেন কালার গুলো কিন্তু অনেক অসাধারণ, অনেক সুন্দর কালার, এবং এই ডয়ারের পাশেও একটি পকেট আছে। তো আমি ডয়ারটা লাগিয়ে নিই এবং আমি বললাম যে এ একটা পকেট, এ একটি পকেট, এবং দুইটি ডয়ার মাঝখানে, এবং কালা চাবি হ্যান্ডেল সম্পূর্ণ কিন্তু দামি লাগানো। তো আমি এই যে মাঝখানে যে দরজাটা আছে, এই দরজাটা তো আমরা ডিসিং লেভেলে কাজটা করেছি, একটি বড় একটা গ্লাস দিছি খুবই মোটা, এবং এটার অপর দিকে হচ্ছে আমরা একটি কাজ করেছি, এটা বলা হয় কসমেটিক বক্স, ঠিক আছে। এখানে আপনি কসমেটিক রাখতে পারবেন, আবার নিচে আবার এখানেও কসমেটিক রাখতে পারবেন। তো এখানে হচ্ছে আপনার বলা হয় এটা কসমেটিক বক্স, আমাদের প্রত্যেকটা ফটাকে কিন্তু আমাদের কসমেটিক বক্স অবশ্যই আমরা দিই, এবং আমাদের কালার গুলো দেখেন খুবই প্রিমিয়ামের মধ্যে, অসাধারণ অসাধারণ ফিনিশিং সহকারে আমরা এগুলো কাজগুলো করি। তো আজকে আপনার এই ভিডিও থেকে আরো কিছু শিখবেন, যেরকম হচ্ছে এই যে লকটি দেখতেছেন দামি উন্নত মানের, এই লকের দুটি চাবি সেম পিতলের গোল্ডেন কালারের দুটি চাবি, খুবই উন্নত দামি মানের। তো আমি দরজাটা হচ্ছে লাগিয়ে নিই, তারপরে হচ্ছে আপনাদেরকে আরো কিছু বলি, কারণ আমি দরজাটা হচ্ছে লাগিয়ে নিই। এবং এই আলমারিটি তো আমি অবশ্যই আপনাদের দেখাইছি যে আমার আলমারিটির ক্যাটাগরিটা কিরকম, বা আমাদের কাজের ফিনিশিং গুলো কিরকম। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিও থাকে স্ক্রিনে নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করতে পারেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।